আজ আমাদের সাজেক সিরিজের লাস্ট পর্ব। আজকে আমরা সাজেক থেকে চলে আসব। সকাল থেকে মনটা সবারই খারাপ ছিল, কেননা আমরা যখন সাজেক থেকে চলে আসছিলাম আমাদের মনে হচ্ছিল যেন কোনো একটা আপন জায়গা থেকে আমরা চলে আসছি, যে জায়গাটাকে আমরা অনেক দিন ধরে চিনি কিন্তু ছেড়ে আসতে মন চাইছিল না। তো আমরা সাজেক থেকে সকাল সকাল বের হয়ে যাই, তারপর আলোটিলা গুহা এবং রিসাং ঝর্ণাতে যাওয়ার কথা ছিল, রিসাং ঝর্ণাতে পানি ছিল না, বিদার যাইনি। দেন আমরা ঝুলন্ত ব্রিজ দেখে রাত 11টার বাসে ঢাকা বের করি, এবং ঢাকা আসা যাওয়ার জন্য বাসের টিকিটগুলো আগে কনফার্ম করে রাখবেন, কেননা বাস টিকিটটি পেতে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা, আজকে আমাদের তিন দিনের যাত্রার শেষ দিন। আমরা বুধবারের রাতে রওনা দিয়েছিলাম, বৃহস্পতিবার সারাদিন সাজেকে ছিলাম, তারপর হচ্ছে শুক্রবার সারাদিন সাজেকে ছিলাম, আজকে হচ্ছে শনিবার, আমাদের আজকে প্রস্থানের দিন। সো এই কি বলবো, যেন একটা নিজের পরিচিত একটা জায়গা থেকে চলে যাচ্ছি। সাজেকে আসার ইচ্ছে ছিল অনেক আগে থেকে, কিন্তু হয়তো বা কোনো টিম বা ওরকমভাবে প্রসেসিং করতে পারিনি, এই জন্য আসতে পারিনি। তো এবার সুযোগ হয়েছিল আমার বন্ধু নাহিদের সাথে, ও আমাকে কয়েকদিন আগে এসএমএস দিয়ে বলতেছিল যে চল সাজেক থেকে বা বান্দরবন থেকে ঘুরে আসি। তো বান্দরবন আমাদের জন্য অফ হয়ে গেছিলো, তাই আমরা সাজেক চলে আসছি। আর সাজেকের আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। কিছু টিপস বলি, যেমন হচ্ছে আপনারা যদি ভালো ভিউয়ার রিসোর্ট চান তাহলে চেষ্টা করবেন যে আগেই এগুলো বুকিং করে আসার, এক সপ্তাহ 15 দিন আগে বুকিং করে আসার চেষ্টা করবেন। যদি আপনার মনে হয় যে কোনটা ভালো কোনটা খারাপ এগুলোর জন্য, তাহলে আপনি গুগল ম্যাপটা ওপেন করতে পারেন। গুগল ম্যাপটা ওপেন করলে সাজেক যখন জুম করবেন তখন দেখবেন যে ত্রিপুরার ভিউ কোনগুলো আছে, আমাদের বাংলাদেশের ভিউ কোনগুলো আছে। সো আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন কোন রেস্টুরেন্টগুলোতে থাকবেন। আপনি যে রেস্টুরেন্টটাতে সিলেক্ট করবেন ওইটাতে টিপ দিলে দেখতে পারবেন যে ওখানে তাদের অ্যাবাউট সেকশনে তাদের যে ভিউগুলো থাকে, এরকম ভিউ বা অন্যান্য ভিউ, এগুলো সব কিছু দেখে যাবে। আমরা কিন্তু 2 রাত ছিলাম, 2 রাত 2টি রিসোর্টে ছিলাম, একটি হচ্ছে ট্রিনিটি রিসোর্ট আর একটি হচ্ছে রিল্যাক্স সাজেক রিসোর্ট। সো আমরা এই 2টি রিসোর্টই কিন্তু বের করেছি গুগল ম্যাপ থেকে। গুগল ম্যাপে গিয়েছিলাম, আর অনেকগুলো রিসোর্ট আগে আমরা পছন্দ করেছিলাম, সেগুলোতে খালি পাইনি, আমরা 10 দিন আগেও খালি পাইনি, কেননা এখন হচ্ছে ভরা মৌসুম, এই কারণে আমরা খালি পাইনি। সো আমরা 10 দিন আগে এগুলোর বুকিং দিয়ে, এগুলো তো মোটামুটি ভরা ভরা ছিল, আমরা এখানে মোটামুটি খালি পেয়ে গেছি। আর কালকে যখন আমরা এই রিসোর্টে আসি তখন আসার পরপরই আমরা চলে যাই ঝর্ণা দেখতে। ঝর্ণা থেকে এসে এখান থেকে সারাটা দিন এখানে কাটাইছি। আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে রিল্যাক্স সাজেক এই রিসোর্টটা। ট্রিনিটিতেও ভিউ ভালো ছিল, আপনারা দেখছেন, এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ পাইছি, এটাতে সানরাইজ সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখন সময় বাজে 10টা, আমরা চলে যাব, আমাদের গাড়ি রেডি আছে, এখান থেকে আমরা চলে যাব। আমাদের মেবি আলোটিলা গুহা আছে, তারপর রিসাং ঝর্ণা আছে, আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে। তো সেগুলো সময় পাশে থাকবেন। আর এখন সাজেক থেকে আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে যদি কোনোদিন আসতে পারে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কোনোদিন আসবো, আরও ভালো রিসোর্টে থাকার চেষ্টা করবো, আরও ভালো ভিউ পাওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এতটুকুই, সাইন আপ ফ্রম সাজেক, বাই বাই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা চলে আসছি আলোটিলা পর্যটন কেন্দ্রতে। টিকিট জন প্রতি হচ্ছে 40 টাকা করে, আর গাড়ির পার্কিং চার্জ মেবি 30 টাকা না 50 টাকা দিতে হবে, ওইটা এখন দেয়নি, যাওয়ার সময় ওইটা লাগবে বললো। তো আমরা এখন দেখি গুহার দিকে যাচ্ছি, তারপরে আশেপাশে জায়গাগুলো ঘুরবো।
তো বন্ধুরা আলুটিলা গুহাতে যাওয়ার জন্য আপনারা প্রথমে এই জায়গাটা চলে আসতে হবে। তো বন্ধুরা আলুটিলা গুহাতে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন। আসার পরে এই যে এই রাস্তার এই যে নিচের রাস্তাটা আছে এটা দিয়ে আপনারা নিচের দিকে চলে গেলে আলুটিলা গুহার দিকে চলে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে এখানে একটা পুরো খাগড়াছড়ি শহরের একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটি দেখতে পারবেন। তুমি কি এখান দিয়ে যাইতে পারবা? স্ট্যামিনা আছে দুই দিনের? তুমি তো ঝর্ণাতে কেন গেছো আমরা জানি, অবশ্য আমরা জানি ঝর্ণাতে কেন গেছো। আকাশে আকাশে গুহা মানবের মতো দেখা যায়, ঠিক আছে? তো আমরা গুহাতে রেখে দিয়ে আসবো। বন্ধুরা আমাদের এই যে সাতটি ব্লগের কালাবন্দর কি মনে আছে তো? এই যে আমাদের কালাবন্দর, ঠিক আছে, ওরে আজকে গুহার মধ্যে রাখা চলে আসবো। তো এখান দিয়ে আমরা নেমে আসছি। আর এদিকে একটা রাস্তা আছে, বাট এটা গুহার রাস্তা না, গুহার রাস্তা হচ্ছে এদিকে আরেকটা আছে এটা। আজকে মানুষ অনেক, কারণ শুক্রবার, সো শুক্রবারের মানুষ একটু ভিড় থাকবেই। আকাশ পরে যদি এখানে রাখা যায় গা। একটা জিনিস আমি এখানে বারবারে শুক্রবার শুক্রবার বলছিলাম, কিন্তু আসলে হবে শনিবার, কিন্তু আমি ভুলবশত বলে ফেলছিলাম, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। তো বন্ধুরা আজকে শুক্রবার হওয়ার কারণে প্রচুর ভিড়। আমি শুক্রবারে সাধারণত কোথাও যাইতে চাই না, আর এইবারকার প্রোগ্রামটা শুক্রবারকে কেন্দ্র করে হয়ে গেছে, সো কিছু করার নাই, এখানে আমার এখন যেতেই হবে, এক্সপ্লোর তো করতেই হবে। উপর দিয়ে চলে যাও, বন্ধুরা এই জায়গাগুলো আসলে অনেক স্লিপার, যদি খালি পায়ে আসতে পারেন আসতে পারেন, আর যদি আপনারা বোট বা গ্রিপ করেন, বোটের নিচে যে গ্রিপ থাকে সেটা ভালো থাকলে তাহলে আপনি বোট করে আসতে পারেন, অন্যথায় এই জায়গাগুলো অনেক স্লিপারি, সাবধানে আসার চেষ্টা করবেন। একদম নেচা, একদম নুয়া নেজাইতের কাছে এদিকটা, এটাকে বলে সার্ভাইভিং। আসলে আমার তখন একটু সাফোকেশন হচ্ছিল, কেননা আমি ন্যারো জায়গা দিয়ে যেতে পারিনি, আমার সাফোকেশন ফিল হয় এবং সেটাই তখন হচ্ছিল। এই যে ওরা আসতে পারতেছে না এখনো, কি রে তোর আসতে পারতেছিস না কেন? এইবার কি করবো এখন? এখানে আমাকে ডিসিশন নিতে হবে, আমি কি আমার জুতা খুলবো নাকি ভিজাবো? অবশ্যই ভিজাবো না, অতএব আমাকে আমার পন্থা অবলম্বন করতে হবে। কেন ভিজাবো? ওয়াও, ইয়েস, দেখা যাবে, আই হ্যাভ সার্ভাইভড। সো অবশেষে আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, আর আমি আমার জুতাকে একদম শুকনো ভাবে নিয়ে আসতে পারছি। চ্যালেঞ্জ করছিল আমার টিমের গুলো, বন্ধুরা
বলতে পারেন যে এটা কেমন, এটা কি বড় ব্যাপার? বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে অনেক স্লিপার ছিল আজকে, পানি ছিল, প্লাস অনেক মানুষ ছিল, এই মানুষদের মধ্যে ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করতে অবস্থা বুঝে খারাপ। সো কমপ্লিট করছি অবশেষে। আর একটা জিনিস ছিল, আমাদের চ্যালেঞ্জ ছিল যে কে কে জুতা ভিজানো ছাড়া কমপ্লিট করতে পারে। সো আমি তো বন্ধুরা আলু টিলা গুহা সাকসেসফুলি কমপ্লিট করলাম। ও এখন বলতে পারেন যে সাকসেসফুলি কমপ্লিট করা এটা কি বড় বিষয়? এটা বড় বিষয় না ভাই, কিন্তু ওই সাইড থেকে এই সাইড আসা পর্যন্ত যে একটা অ্যাডভেঞ্চার হয়, যে একটা কষ্ট হয়, এটা হয়তো বা সবাই করতে পারে, কিন্তু পানি ছিল প্রচুর, প্লাস মানুষ ছিল প্রচুর। তো এত মানুষের ভিড়ে ভাই করা যায় না, অনেকজনে পড়েও গেছে। আর আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে জুতা না ভিজায় কে এটা পার করতে পারে। সো জুতা না ভিজায় আমি কমপ্লিট করতে পারছি। এই যে আমাদের এক ভাই সাগর ভাই, উনিও জুতা ভিজানো ছাড়া কমপ্লিট করছে, কারণ ওইখানে সবাই মানে এক কথা সবাই জুতা ভিজাইতে হয়েছে, হয়েছে পানি বেশি, এই জন্য সবাই পারে নাই। সো সাকসেসফুলি আজকের মতো। তো আমাদের গাড়ি পার্কিং করছে ব্রিজের এই পাশে, আমরা মূল গেট দিয়ে ঢুকছিলাম, বাট মূল গেট দিয়ে গাড়ি রাখে নাই, গাড়ি চলে আসছে এই পাশে, যে ব্রিজ দিয়ে চলে আসছে আমরা এই পাশে। একটা ব্রিজের কাজ চলতেছে এখানে, আর এখন গাড়িতে চলে যাব, আর চলে যাবো ঝুলন্ত ব্রিজ। তো বন্ধুরা আমরা এখন চলে আসছি আমাদের সাজেক ট্রিপের লাস্ট স্পটে, এটি হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, যেখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ মূলত যেটাকে বলে। সো আমরা সেখানে চলে আসছি, এটা আমাদের আজকের জন্য লাস্ট। তো এখান থেকে আমাদের আজকের সাজেক এপিসোড শেষ হবে। বন্ধুরা ঝুলন্ত ব্রিজে যদি পরে আসেন তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবেন, এখানে কিন্তু রাতে অনেক লাইটিং থাকে, ঝুলন্ত ব্রিজটা পুরোটাই লাইটিং করা থাকে, আর আপনারা এখানে সাড়ে সাতটা পর্যন্ত ওয়েট করতে পারবেন। আমি কিন্তু ঝুলতেছি লিটারেলি, ব্রিজ ব্রিজ পুরোটাই ঝুলতেছে, কে যেন ঝুলাইতেছে, যে পুলিশ ইয়ে করতেছে। সো আপনারা এখানে সাড়ে সাতটা পর্যন্ত থাকতে পারবেন, কিন্তু চাঁদের গাড়ি আমরা রাখতে পারবো সাতটা পর্যন্ত। সো আমাদেরকে সাড়ে ছটার মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আর সাইনিং আউট ফ্রম সাজেক ট্রিপ।